দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরব খান ইস্যুতে যেন আলোচনা থামছেই না, একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে আরবকে নিয়ে। আর এবার আরব খান ইস্যুতে মুখোমুখি অবস্থানেই অভিনেত্রী দিঘি ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। দুবাইতে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেও আরব খানের কাছ থেকে কোনো পেমেন্ট পাননি, দিঘির এমন অভিযোগের জবাব কড়া ভাষায় দিয়েছেন হিরো আলম। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে হিরো আলম জানান, দিঘি যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে কথা, সবাইকে কম বেশি পেমেন্ট করা হয়েছে, হয়তো যার যেরকম পেমেন্ট পাওয়ার কথা ছিল তা পাননি, কারণ আপনারাই দেখেছেন কিরকম ঝামেলা হয়েছে অনুষ্ঠানকে কেন্দ্র করে। আরব খান প্রসঙ্গে হিরো আলম বলেন, এখন টিভিতে অনেক কিছুই দেখছি যে তার কিছুই নেই, তবে আমার প্রশ্ন হলো যদি তার কিছু না থাকে তাহলে সে কেন এত শিল্পীদের নিয়ে গিয়ে এমন আয়োজন করলো, কারণ তার তো বিমান ভাড়া বাবদই খরচ হয়েছে 20-30 লাখ টাকা, তাহলে এতগুলো টাকা কেন খরচ করবে সে, সবাইকে পেমেন্ট করেছে, পেমেন্টটা বলা যাবে না তবে পেমেন্ট করেছে। দিঘির অভিযোগ নিয়ে হিরো আলম আরো বলেন, দিঘি তো অনেক কথাই বলে, দিঘি বলেছে আমি অনুষ্ঠানে যাইনি, আরেক জুয়েলার্সে গিয়েছি, কই তো আমরা আরবের ওখানে ছিলাম, বাংলাদেশ থেকে যে কয়জন আর্টিস্ট গেছে সবাই আরবের ওখানেই গেছে, আর ওরা বলছে যে আমরা ওই জায়গায় যাইনি। দিঘি যদি অনুষ্ঠানে নাই যাবে তাহলে তার সেদিন কেন যাওয়া লাগবে, অন্যদিন তো যেতে পারলো। হিরো আলম আরো বলেন, ওই অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত ছিলাম, আমি যা বলবো সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, ওই অনুষ্ঠান যারা আয়োজন করেছে ওরা ভাবতেই পারেননি যে এত লোক হতে পারে, ওখানে আমি এবং সাকিব আল হাসান ছাড়া আরো কাউকে নিয়ে ওরা তেমন প্রচারণা করেননি, এবং এত দর্শক ছিল যে আমরা অনুষ্ঠানে ওখানে গেটে ঢুকতে পারিনি, পরে সবাই স্টেজে উঠতে পারেনি, যখন এত ভিড় ছিল তখন তাদের আরব জুয়েলার্স থেকে এনারাই জুয়েলার্স পার করে দেওয়া হয়, আসলে লোকজন বেশি হওয়ার কারণে কিছুক্ষণ সময় কাটাতে তাদের ওই জুয়েলার্সে পাঠানো হয়, আর তাই আপনারা দেখির ওই ভিডিওগুলো দেখছেন। এখন যেহেতু আরব ভাই সমস্যায় আছে তাই তারা গা বাঁচানোর জন্য অন্য জুয়েলার্সের নাম বলছে, ওইখানে আমি গিয়েছিলাম ওরা যা বলছে সব মিথ্যে কথা বলছে, রাস্তার এপার আর ওপার। দুবাইয়ের ঘটনায় হিরো আলমকে কি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমাকে পুলিশ প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি, কেউ আমাকে আজ পর্যন্ত ফোনও করেননি, এ বিষয়ে আমাকে কেউ কোনো প্রশ্ন করেননি, যা প্রশ্ন করেছেন আপনারা গণমাধ্যমেই আমাকে প্রশ্ন করেছেন, যদিও কাউকে কোনো পেমেন্ট করা হয়নি, সবাই নিজের খরচে দুবাই এসেছে, এর আগে একটি লাইভে এমনটাই জানিয়েছেন আরব খান।